প্রতিদিন 5 মিনিট এইভাবে প্রার্থনা করতে পারলে আপনার জীবনে চমৎকার হবেই। শুধু একবার এইভাবে প্রার্থনা করে দেখুন, সকল খারাপ সময় কাটবেই। কিছু মানুষ জিজ্ঞাসা করে যে কি করে আমরা নিজেকে ভগবানের সাথে যুক্ত করব, কিভাবে ভগবানের ভক্তি করব, কিভাবে প্রার্থনা করব, কিভাবে ভগবানের কৃপায় সকল বাধা বিপত্তি জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাব। চৈতন্য মহাপ্রভুকে একজন জিজ্ঞাসা করেন যে প্রকৃত ভক্ত কি। চৈতন্য মহাপ্রভু বলেন, ভক্ত 3 প্রকারের হয়ে থাকে। যে জীবনে একবারের জন্য ভগবানকে ডেকেছে সেও ভক্ত, যে রোজ ডাকে সেও ভগবানের ভক্ত, কিন্তু যে সারাদিন ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই ভক্ত সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি যদি সারাদিন জপ নাও করেন, সারাদিন ধ্যান নাও করেন, 5 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, শুধু 5 মিনিট, যখন আপনি রাতে শুতে যাবেন তার আগে শুধু 5 মিনিটের জন্য মন থেকে পরমাত্মার চিন্তা করুন, প্রার্থনা করুন এবং বলুন যে তুমি যা কিছু আমাদের জীবনে দিয়েছ সেই সবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আর যখন সকালে উঠবেন শুধু 5 মিনিটের জন্য ভগবানকে মন থেকে ধন্যবাদ দিয়ে বলুন যে তুমি আরও একটি দিন আমার জীবনে দিলে, তুমি আরও একটি সুযোগ দিলে জীবনে কিছু করে দেখানোর। কত ভুল হয় আমাদের জীবনে, আমি রোজ ভুল করি, আর তুমি রোজ আমায় ক্ষমা করো, আমি রোজ কথা দিয়েও ভুল করি, কিন্তু তুমি এতটাই করুণাময় সাগর, বারবার আমার ভুলকে ক্ষমা করো এবং আবার নতুন সুযোগ দাও। তুমি সব সময় আমার পাশে থাকো আমার শক্তিরূপে। পিতা যেমন তার পুত্রের হাত শক্ত করে ধরে রাখে, তেমনি ভগবান তুমিও তোমার এই অদম ভক্তের হাত শক্ত করে ধরে রাখো, যাতে ভুল পথে চালিত না হই। যদি কখনো ভুল পথে যাই তাহলে আমার হাত টেনে সঠিক পথে নিয়ে এসো। তুমি আমার শক্তি হয়ে থাকো, যাতে সকল বাধা সমস্যা অনায়াসে কাটিয়ে উঠতে পারি। এইভাবে মন দিয়ে 5 মিনিটের করা আপনার প্রার্থনা আপনার ভিতরে এক নতুন শক্তি ভরে দেবে, আপনার ভিতরে জেতার এক নতুন শক্তি চলে আসবে, দুঃখের সাথে লড়ার এক নতুন সাহস পেয়ে যাবেন। একবার ভগবানকে নারদ জিজ্ঞাসা করলেন যে আপনার সবচেয়ে বড় ভক্তকে। নারদ ভাবল যে আমি সারাদিন নারায়ণ নারায়ণ করি, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কি হবে। ভগবান নারদকে বললেন, একজন কৃষক আছেন পৃথিবীতে, সেই আমার সবচেয়ে বড় ভক্ত। নারদ শুনে তো আশ্চর্য হয়ে যায় এবং ভাবে যে আমার থেকে বড় ভক্ত কে হতে পারে। সে ভাবল, যাই গিয়ে একবার সেই ভক্তকে দেখে আসি। যখন নারদ কৃষকটির সারাদিনের কাজ দেখল তখন সে সত্যি খুব অবাক হয়ে গেল। সকালে একবার মালা জপেই কৃষকটি খেতে চলে যায়, খেতের থেকে বাড়ি ফিরে এসে ভগবানের নাম করত আর সারাদিন কোনো জপতপ করত না, সততার সাথে নিজের জীবন কাটত, মা বাবার সেবা করত, স্ত্রী ও সন্তানের লালন পালন করত, কারণ মনে কোনো কষ্ট দিত না। নারদ এই দেখে খুব আশ্চর্য হয়ে যায় এবং ভাবে, এ কি করে সবচেয়ে বড় ভক্ত হলো। তারপর সে ভগবানের কাছে আসে এবং ভগবানকে এসে সে সব কথা খুলে বলল যে ও তো সকালে মালা জপে এবং সারাদিন খেতে কাজ করে, ও কি করে আপনার সবচেয়ে বড় ভক্ত হলো। ভগবান বলল যে যতই সে দিনে একবার মালা জপ করে, কিন্তু মালা জপের ওইটুকু সময় সে সারা দুনিয়ার কথা ভাবে না, দুনিয়ার কোনো চিন্তা তিনি করে না এবং নিজের কর্তব্যে একনিষ্ঠ। যদি আমরাও শুধু 5 মিনিটের জন্য ভগবানকে হৃদয় থেকে ডাকি তাহলে সেই 5 মিনিটের প্রভাব সারাদিন থাকবে, কিন্তু মনে রাখবেন যে ওই 5 মিনিটে দুনিয়ার কোনো খেয়াল আপনার মাথায় না আসে, দুনিয়ার কোনো চিন্তা যেন আপনার মাথায় না আসে। পুরো 5 মিনিট একনিষ্ঠার সাথে ঈশ্বরের চিন্তা করতে হবে। কয়েকদিন 5 মিনিট করার পর নিজের আগের জীবনকে বর্তমান জীবনের সঙ্গে তুলনা করে দেখলে বুঝতে পারবেন যে জীবনে আপনার কতটা পরিবর্তন এসেছে। যে শক্তি, যে ধৈর্য আপনার ভিতরে সৃষ্টি হবে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। এরকম নয় যে প্রার্থনা করার জন্য ধার্মিক হওয়া প্রয়োজন, প্রাণী মাত্র, মানুষ মাত্রই, পরম আত্মাকে 5 মিনিট সময় দিন। আমাদের তো এই ক্ষমতাও নেই যে
নিজের থেকে শ্বাস নেব, এটাও পরমাত্মারই দান। আমাদের এই ক্ষমতাও নেই যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নেব। আমরা শুধু বীজ বপন করি, কিন্তু এর মধ্যে ফুল ও ফল ঈশ্বরের কৃপায় সৃষ্টি হয়। আমাদের জীবনেও এরকম ফুল একটি পেয়ে যাবে যদি সেখানে প্রার্থনার বীজ বপন করা হয়। একটি গ্রামে তিনজন সাদাসিধে সাধু আসলো। ওরা তিনজনই পরমাত্মার প্রার্থনা করত। ওদের প্রার্থনা ও ভাবনার এমন প্রভাব পড়ে গ্রামে যে তাদের কাছে অনেক মানুষ আসতে থাকে। গ্রামে যে পাদ্রে ছিল সে বড় আশ্চর্য হয় যে কোন তিনজন সাধু এলো। যাই, তাদের কাছে যাই। সে ভেবেছিল যে ওই তিনজন সাধু বড় বিদ্বান হবে, কিন্তু সে এসে দেখে যে ওই তিনজনকে খুব সাদাসিধে লাগছে, বেশি পড়াশোনাও করেনি। সেই পাদ্রি তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কি প্রার্থনা করো। তারা উত্তরে বলে যে আমরা তো বেশি পড়াশোনা করিনি, তাই ভগবানকে একটাই কথা বলি যে হে ভগবান, আমরাও তিন, তোমরাও তিন। আর তিন শক্তির রূপেই আমরা পরমাত্মাকে জানি। একজন সৃষ্টি করেন, একজন পালন করেন, আরেকজন ধ্বংস করেন। পরমাত্মার তিন শক্তি, তাই বলি আমরাও তিন, তোমরাও তিন, তাহলে আমাদের কল্যাণ করো। পাদ্রি ভাবল এ কীরকম লোক, এ কীরকম প্রার্থনা যে আমরাও তিন আর তোমরাও তিন, তাই আমাদের কল্যাণ করো। ওই পাদ্রি তাদের সব বিধিতে লেখা সব প্রার্থনা তাদের শেখায়। একবার শেখালো কিন্তু তারা বুঝতে পারল না, দ্বিতীয়বার শেখালো কিন্তু তারা বুঝতে পারল না, তৃতীয়বার শেখানোর পর তারা কিছু কিছু বুঝতে পারল। এরপর অনেক সময় ধরে শেখানোর পর ভাবল যে ওরা এবার হয়তো প্রার্থনা করা শিখে গেছে। নদীর উপারে যাওয়ার কথা ছিল পাদ্রির, তাই যেই নৌকা করে পাদ্রি নদীর উপারে যেতে লাগলো, তখন দেখল যে সে তিনজনও জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে এবং এসে বলল যে আপনি যে প্রার্থনা দিয়েছেন সেটা তো আমরা ভুলে গেছি, আবার আমাদের শেখান। পাদ্রি তাদের জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখে অবাক হয়ে যায় এবং তাদের প্রভাবের কথা ভাবে। তারপর সে বুঝতে পারে যে তার গ্রন্থে লেখা শব্দের থেকেও এদের সোজা সরল মনের প্রার্থনা বেশি ফলদায়ক। কত সময় ধরে প্রার্থনা করছি থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা কেমনভাবে প্রার্থনা করছি। খুব বেশি চালাকির প্রয়োজন নেই, খুব বেশি পড়াশোনার প্রয়োজন নেই, শুধু সরল হৃদয়ের প্রয়োজন। বেশি চালাকি করলে সে যতই হোক ঈশ্বর লাভ করতে পারবে না, কিন্তু একজন সাদাসিধে ভক্তের কাছে ঈশ্বর খুব সহজেই ধরা দেয়। তাই যদি সততার সাথে এই 5 মিনিট আমরা এই প্রার্থনা করতে পারি, তাহলে বিশ্বাস করুন আপনি আপনার জীবনকে অনেক গুণ বেশি সুন্দরভাবে পাবেন। এক দিব্য শক্তি বুঝতে পারবেন আপনার জীবনে এবং বুঝতে পারবেন যে হ্যাঁ, ভগবান আমার সাথে সবসময় আছে। শুধু আপনাকে আপনার প্রার্থনায় বিশ্বাস জাগাতে হবে। যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সেই প্রার্থনা করা এখনও শিখেননি, আপনার প্রার্থনাতে এখনও বিশ্বাস জন্মায়নি। যদি আপনি প্রার্থনা হৃদয় থেকে করে থাকেন তাহলে চিন্তা কেন করছেন? ভগবান অর্জুনকে বলল যে যদি তুমি একমনে নিষ্ঠার সাথে আমার চিন্তা করো তাহলে তোমার সব চিন্তা আমি নিজে করব। তাই যদি আমরা 5 মিনিট, শুধু 5 মিনিট পরমাত্মাকে দেই, তাহলে এই 5 মিনিট আমাদের জীবনে চমৎকার করতে পারে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।